আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights, make India bright. আজ আমি লক্ষণের উপর সেই তিন অস্ত্রের প্রয়োগ করেছিলাম যা অমোঘ, যার শক্তি থেকে বড় ত্রিলোকে আর কোন অস্ত্র নেই যা কেউ পরাস্ত করতে পারে না। এটাই শেষ প্রমাণ, যা দেখে আমার বিশ্বাস হলো যে উনি মানুষ নন, স্বয়ং নারায়ণের অবতার। আর তুমি তোমার পিতাকে প্রবচন শোনাতে এসে গেলে। হে পিতা, তুমি যে তিন লোকে আপন বিজয়ের ডঙ্কা বাজিয়ে অখণ্ড যশ প্রাপ্ত করেছো, আজ সেই যশ ধুলোয় মিশিয়ে দিয়ে তুই বনবাসী ভিখারির চরণে গিয়ে বসে যাও। ইন্দ্রজিৎ, মনে রেখো যে স্বয়ং নিজের হাতে আপন কীর্তিকে ধুলোয় মিশিয়ে দেয়, দেবতাও তার সম্মান করে না। ওরা বলবে মৃত্যুর ভয়ে রাবণ পরাজয় স্বীকার করে নিয়েছে। আমাকে আশীর্বাদ দিন, যদি আমার মৃত্যুও লেখা থাকে তাহলে আমি বীরের মতো সম্মানের সাথে এমন ভাবে মরি যে রামও আমার বীরত্বের প্রশংসায় মস্তক নত করে। যদিও নারায়ণ হয় তাহলে সেটাও আমার বিজয়েরই রূপ হবে। তোমার জয় হোক ইন্দ্রজিৎ। যদি তুমি ওকে চিনেই ফেলেছো যে উনি স্বয়ং ভগবান, তাহলে তুমি একাই ওনার শরণে চলে যাও। মুক্তির পথে প্রাণী একাই যায়, এই সুযোগ বিরল ব্যক্তিরাই পেয়ে থাকে। বৎস, তুমি ধর্মের পথকে আপন করো। মাতা, যে পুত্র আপন পিতার থেকে বিমুখ হয়ে পিতাকে শত্রুদের মধ্যে একা ফেলে মুক্ত হতে চায়, তাকে দেবতা তো নয়ই, ভগবানও সম্মান করেন না। ধর্মের পথের কথা বলছ মাতা, তাহলে পুত্রের জন্য কেবল একটাই ধর্মের পথ, আপন পিতার চরণে আপন সুখ সম্পত্তি বৈভব এমনকি আপন মুক্তিরও বলিদান দিয়ে দেওয়া। স্বয়ং রামও এই আদর্শই শিখিয়েছেন। মাতা, আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। স্বামী,
कर्तव्य पालने जाच्छो आमी बाधा देबो ना किन्तु जेते जेते जदि एक बार आमार दिके ताकाते ताहले कोनो क्षति तो होतो ना ना सुलोचना आमी भय पाच्छिलाम जदि तोमार अश्रु देखे आमार हृदय दुर्बल हुए पड़े देखे नीन এই নয়নে কোনো অশ্রু নেই পত্নীর ধর্ম হলো পতির কর্তব্যে তাকে সহায়তা করা তার উৎসাহ বাড়ানো কিন্তু আপন মোহে দুর্বল করা নয় পতিপত্নীর সম্পর্ক তো জীবন মরণের হয় তাহলে কাঁদব কেন জান স্বামী আপন ধর্ম পালন করুন সেখানেই আপনার বিজয় আমাকে সর্বদা নিজের সাথী ভাবুন সুলোচনা তুমি ধন্য তোমার স্থান সংসারে শ্রেষ্ঠ স্ত্রীদের মধ্যে হবে তিনবার বিদায় প্রিয়তম তোমার আমি নিশ্চয় তুমিও জানো আমিও জানি এ যে অন্তিম মিলন আমাদের হায় আমি মায়ের চরণ আর পাবো না আদর করে মা আর ডাকবে না তবু যদি কর্তব্য বিমুখ হয়ে যায় জীবন হবে মহা পাপ সেজে আর হার জিতের প্রশ্ন নেই হবে জেতা ভালোই হবে মোরে যদি যায় তবু পিতার প্রতি এই পুত্রের প্রেম তার সত্যি হবে আবেগের চেয়ে কর্তব্য বড় কর্তব্যের শেষ বলিদানেতে কে আর তখন জেলে রাখবে প্রদীপ ভাঙে ঘর যখন ঝড়েতে অবিচল থেকে চলে যখন বীর তখন কেউ ফেরাতে না পারে তাকে চুপচাপ শুধু দেখে জান পিতা মাতার অন্তর বিষাদে ছায় চুপচাপ শুধু দেখে জান পিতা মাতার অন্তর বিষাদে লক্ষণ আজকের যুদ্ধ তোর আর আমার শেষ যুদ্ধ হবে আজ হয় তুই থাকবি না হলে আমি কিন্তু ইতিহাস ইন্দ্রজিৎকে মনে রাখবে যে যুদ্ধে যদি ভগবানও সামনে এসে যায় তাহলে ইন্দ্রজিৎ কখনো পালিয়ে যায় না সেরকমই আক্রমণ করে যেরকম শত্রুর উপর করা উচিত Thank you.
মহাসংগ্রাম 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 রামী জানে এই সংগ্রামে কি যে হবে পরিণাম মহাসংগ্রাম 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 অপট মায়ার জাল বিছিয়ে কখনো প্রকাশে কখনো যায় লুকিয়ে কখনো প্রকাশে কখনো যায় লুকিয়ে যে যে তীর লক্ষণকে মারে যেন তাতে আগুনের ছোঁয়ারে লক্ষণের শক্তি ও সুর সব জানে নিজের অন্ত মনে মনেই মানে তবুয়ে যে লক্ষণের ক্রোধের ভাজন দৃঢ় নিশ্চয় আজ করেছেন লক্ষণ এই মায়াবীকে দণ্ড না দি যদি লক্ষণ নয় আমার নাম মহাসংগ্রাম 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 খেলা খেলেছো এখন এ খেলাই পর্যাপ্ত হো এ খেলাই পর্যাপ্ত হো মায়াবী রাক্ষসের মায়া আর না জগতে ব্যক্ত হো আর না জগতে ব্যক্ত হো তুমি বীর বীরগতি তোমার বীরের হাতে প্রাপ্ত হো বীরের হাতে প্রাপ্ত হো মেঘনাদের জীবনের লীলা এখানে সমাপ্ত হো এখানে সমাপ্ত হো আমি শ্রীরামের একনিষ্ঠ সেবক হই তবে তোমায় শ্রীরামের দোহাই এবার মেঘনাদের মস্তক ছেদ করেই তবে ফিরে আসবে লক্ষণ যদি তোর শ্রীরামের মান থাকে তাহলে ইন্দ্রজিতের সমস্ত দেশের সম্মান আছে ইন্দ্রজিতের জীবিত অবস্থায় এই দেশের উপর শত্রুর পতাকা কখনো উত্থিত হতে পারে না কখনো নয় কখনো নয় কখনো নয় কখনো নয় কখনো নয় কখনো নয় সত্য নয় এ মিথ্যা এ অসম্ভব সুখ এই মিথ্যা সংবাদের জন্য তোমার শিরশ্ছেদ করা উচিত শিরশ্ছেদ লঙ্কেশ এটা কি করছো লঙ্কেশ আপন দূতের মস্তক নিজ হাতে কাটছো এটা কেন মেনে নিচ্ছ না যে এই শোক সংবাদ সত্য না এ সত্য নয়
এ সত্য হতেই পারে না। আমি কিভাবে মেনে নেব যে যার সম্মুখীন ইন্দ্রের মতো দেবতাও হতে পারে না, যার ভয়ে পৃথিবী আকাশ পাতাল ত্রিলোক কেঁপে ওঠে, যে রাবণের থেকে অধিক সুরবীর আর যমের থেকে অধিক পরাক্রমী, সেই ইন্দ্রজিৎকে বনে ঘুরে বেড়ানো এক সাধারণ নরকুমার শুধু পরাজিতই করেনি, বরং ওর প্রাণহরণ করেছে। দাদা মশাই এতে নিশ্চয়ই কোনো ভুল আছে, ও কোনো অন্য যোদ্ধাকে মরতে দেখেছে। আপনি দেখে নেবেন, আমার মেঘনাথ অল্প কিছুক্ষণের মধ্যেই বিজয়ের ডঙ্কাবাজি আসবে আর বলবে, পিতাশ্রী আমি ওই দুই ভাইকে বধ করে দিয়েছি, এবার আপনি অযোধ্যার জন্য আমার রাজ্যাভিষেক করুন। দাদা মশাই আমাদের ওর রাজ্যাভিষেকে প্রস্তুতি করা উচিত। সুখ তুমি এক্ষুনি গিয়ে কোষাধ্যক্ষকে বলো যে যুবরাজ ইন্দ্রজিতের বিজয়োৎসব পালনের জন্য রাজকোষের দরজা খুলে দেয় যেন। যাও। আমার আজ্ঞা পালন করো। আমার আজ্ঞা পালন করো। সুখ তুমি বিশ্বাসঘাতী, বিশ্বাসঘাতী। সারদ তুমি যাও, তুমি এক্ষুনি গিয়ে নগরে বিজয়ের ডঙ্কা বাজিয়ে দাও আর উৎসবের ঘোষণা করো। যাও। শুনতে পাওনি তুমি? আমার আজ্ঞা পালন করো। আমার আজ্ঞা পালন করো। আজ্ঞা পালন করো। আজ্ঞা পালন করো। আজ্ঞা। মহারাজ এটা আপনি কি করছেন? আপনি এটা কেন বুঝতে পারছেন না যে ইন্দ্রজিৎ আর আসবে না? আসবে না? কেন আসবে না? ও সবার প্রথমে পিতার কাছে আসবে বিজয়ের খবর পৌঁছে দিতে। প্রথমে আমার কাছে আসবে, তারপর মহলে যাবে। ও পরম পিতৃভক্ত। যখন ইন্দ্র আমাকে বেঁধে ফেলেছিল তখন ওই আমাকে ছাড়িয়েছিল। আমি জানি, কিন্তু আপনি জানেন না যে ওই পিতৃভক্ত আর কখনো আসবে না। কেন? কেন? কেননা ওর মৃত্যু হয়ে গেছে। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। ইন্দ্রজিতের মৃত্যু। মৃত্যু? মৃত্যু তো আমার দাসী, ও ইন্দ্রজিৎকে কি করে মারবে? মহারাজ রাবণ, যুবরাজ ইন্দ্রজিৎকে মৃত্যু মারেনি, আপনার অহংকারই তার মৃত্যুর কারণ। আপনি আপন বল আর পরাক্রম দিয়ে কালকে বশ করেছিলেন, কিন্তু আপন কাম আর অহংকারকে বশ করতে পারেননি। আজ ওই কাম আর অহংকারের হাতে আপনি পদে পদে পরাস্ত হচ্ছেন। অহংকারই হচ্ছে আপনার বিনাশের মূল কারণ। ওই অহংকার আপনার চেতনাকে এমনভাবে লুপ্ত করে দিয়েছে যে এই সময় আপনার আপন পুত্রের মৃত্যুও অনুভব করতে পারছেন না। আপনার কান শুনতে পাচ্ছে, আপনার আত্মাও জানে যে শেষ পুত্র রণক্ষেত্রে মারা গেছে, কিন্তু আপনার অহংকার এটা মানতে চাইছে না কিছুতেই যে মহাবলী মেঘনাদের মৃত্যু হয়েছে। না, এ মিথ্যা, মিথ্যা। তোমরা সবাই আমার সেনানী নও, শত্রুদলের সঙ্গে মিলিত হয়ে ছত্রবেশে ষড়যন্ত্র রচনা করে আমার মনোবল ভাঙতে এসেছ, আমার মনোবল ভাঙতে এসেছ। আমি এভাবে ভেঙে পড়ব না, ভেঙে পড়ব না, ভেঙে পড়ব না, ঝুঁকব না। আমি আমি তোমাদের সবার মস্ত কুড়িয়ে দেব। দ্রোহী, আমি তোমাদের সব্বাইকে
মৃত্যুদণ্ড দেব, মৃত্যুদণ্ড তোমাদের সবাইকে, মৃত্যু মৃত্যুদণ্ড আমাকেও দিন মহারাজ, দিন আমাকেও মৃত্যুদণ্ড দিন। আজকে আমিও মৃত্যু চাইতে এসেছি আপনার কাছে মহারাজ। আজ যখন লঙ্কার ঘরে ঘরে কোণে কোণে মৃত্যু তাণ্ডব চলছে, তাহলে আমি মৃত্যু থেকে বঞ্চিত কেন, কেন এখনো? মহারানী মন্দোদরী বলো না আমাকে, রানী দেখো না আমাকে মন্দোদরী বলে। আমি এক মা, কেবল এক হতভাগ্য মা, যারা আঁচলের ফুলকে ওই বাগানের মালি নিজ হাতে নষ্ট করেছে। তুমি পাগল হয়ে গেছো মন্দোদরী। পাগল আমি নই, পাগল তো আপনি লঙ্কাপতি। আপন আকাঙ্ক্ষার আগুনে এক এক করে সবার আহুতি দিচ্ছেন আপনি। আজ আমার কোলের অমূল্য রত্নকে, আমার প্রচন্ড পরাক্রমী পুত্র মেঘনাথকে আপন বাসনার জ্বালায় জ্বালিয়ে দিয়েছেন আপনি। আপন হাতে আপন পুত্রদের বলি চড়িয়ে দেওয়া একজন নিষ্ঠুর পিতা আপনি। আপনি উৎসবের কথা ভাবছেন না? অবশ্যই, আজকেই তো উৎসব পালন করার দিন। আজকে লঙ্কার রাজবংশের শেষ কুলদীপক নিভে গেছে। আজকে মহারাজ রাবণের অহংকারের বেদির ওপর ওনার শেষ পুত্র বলি হয়ে গেছে। এটাই তো সত্যি উৎসব পালন করার দিন, যমরাজের উৎসব, মৃত্যুর উৎসব। আপনার সমস্ত পুত্রের রক্ত আপনার সমস্ত প্রজাদের মধ্যে ভাগ করে দিন মহারাজ। প্রজাদের মধ্যে যে মাতাদের কোল উজাড় হয়ে গেছে, যে স্ত্রীদের সিঁদুর মুছে গেছে, ওনাদের সবাইকে আপন পুত্রের রক্ত ভাগ করে দিন। সমস্ত মাতা আর সমস্ত বিধবা নারী আপনার জয় জয়কার করবে, পালন করুন উৎসব। প্রলাপ বন্ধ করো মন্দোদরী, মেঘনাথকে কেউ মারতে পারে না। কে বলেছে মেঘনাথ মরে গেছে, কে বলেছে? মহারাজ, আকাশে বিদ্যুতের ঝলকের মতো, মেঘমণ্ডলে গর্জনের মতো, শত্রু দলের প্রবল উল্লাস, লঙ্কার প্রাচীরে আছড়ে পড়া জয়ধ্বনি ডেকে ডেকে বলছে যে আমার মেঘনাথ আর ধরিত্রীতে নেই। আমার ইন্দ্রজিৎ মাতা মাতা ডাকতে ডাকতে আমার মমতার আঁচলের ছায়ায় আর কখনো আসবে না, কখনো না, কখনো না। সীতারাম চরিত উন্নতি মধুর সরস মনোহর